দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? পায়েল। পায়েল আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, আমি আর আমার বাচ্চা আছে। গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী, ওইখানেই থাকেন? না, ঢাকায় থাকে। ঢাকাতে থাকেন কেন? ঢাকায় থাকে, গ্রামের বাড়ি, বাড়িঘর নাই, জায়গা জমি থাকলে কি গরিব মানুষ বাড়িঘর বানতে পারে না, ঢাকায় থেকে কাজ কাম করে। আচ্ছা আচ্ছা, তা মা বাবা কেউই তো নাই নাকি? না, মা নাই, মা রে আমি কখনো দেখি নাই, ছোটবেলায় মরে গেছে, পরে বাবা আছে, বাবার একটা বিয়ে করে ফেলছে। আচ্ছা, আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? আসলে আমার বাবারা পছন্দ করে বিয়েটা দিয়েছিল। কতদিন সংসার করছিলেন? এই 10 মাস হইব মাত্র। হুম। আচ্ছা আচ্ছা, ছাড়াছাড়ি হয়েছে কতদিন? সারাসারি হয়েছে 3 বছর। আপনি ছাড়ছেন নাকি আসলে মানে সে ছেড়ে দিছে? আসলে না, আসলে আমি ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, কেন? এটা মানুষ চাই, সব মেয়েরা চায় স্বামীর সংসার করতে, আপনি ছেড়ে দিলেন, আসলে কি সমস্যা ছিল স্বামীর? আসলে কি সমস্যা ছিল, মনে করেন কাজকাম করে টাকা পয়সা দিত না, আর আমি যা কামাই করি মনে করেন সেগুলো কেড়ে নিয়ে মারধর করে। এখন আমার একটা ছোট বাচ্চা আছে, মনে করেন বাচ্চাটা যে আছে, বাচ্চা আমি পেটে লিয়ে কাজকাম করতাম, তারপরে যা কামাই করতাম মনে করেন সে কেড়া কুড়া লিয়া সব নষ্ট করে ফেলতো। এই কারণে আরো নেশা পানিও করতো, মারধরও করতো, এই কারণে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন কি চিন্তা করে ভিডিওতে আসছেন? এখন ভিডিওতে আসছি, এখন চিন্তা করে আসলে আমি বাচ্চাটার লিয়ে অনেক কষ্ট আছে, কাজকাম করতে পারি না, আমার একটা ছোট বাচ্চা আছে ছেলে, তার লিয়ে বহুত কষ্ট আছে। এখন এখন ভিডিও শুনকাইছি, আমি একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবে, সেরকম ভালো মনের মানুষ পেলে একটা বিয়ে শাদি করব। এর আগেও তো প্রতিবেদন করছিলেন, সেইখানে বিয়ে করার জন্য কেউ কি আগ্রহ জানায়নি বা আসে নাই? হ্যাঁ আইসা, তো আসলে আইলে কি হইব, আমার বাচ্চাটা আছে, কেউ বাচ্চার দায়িত্ব নিতে চায় না, সেই কারণে তো আর বাচ্চাটারা তো এখন ফেলে দেওয়া যাইব না, তার বাবা লাই নাই বলে কি আমিও ফেলে দেবো নাকি, এই কারণে মনে করেন পাই নাই আবার নতুন করে ভিডিও শুনকে। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 3 বছর। 3 বছর, এখন এসে কষ্ট লাগে সবচেয়ে বেশি কোনটা ভাবলে? এখন মনে করেন বাচ্চাটার লিয়ে বহুত কষ্ট আছে, এক জায়গায় বিয়ে হইলো মনে করেন ওখানেও সুখ হইলো না, এখন বাচ্চাটার লিয়ে বহুত কষ্ট আছে, এইটা মানুষের বাড়ি কাজ করে খাইতে হয়, মানুষের কথা শোনাতে হয়, এটাই আমার বহুত কষ্ট, এই জন্য ভিডিও শুনকে আছি, একটা সুন্দর মনের মানুষ পেলে বিয়ে শাদি করবো। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে আসলে আমার একটা ছোট ফোন আছে। আচ্ছা, সেই ফোনের মাধ্যমে। নাম্বারটা কি মুখস্থ আছে? জি না। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা নারী, আসলে কতটাই অসহায়, মানে মা নাই, বাবা থাকতেও নাই, আসলে বিয়ে হয়েছিল সুখের আশায় সংসার করবে, কিন্তু আসলে সংসার জীবনটাও সুখীর হয়নি, এখন আসলে স্বামী ছাড়া আছে একটি সন্তান নিয়ে, তার কথা তো শুনলেনি। কেউ যদি আরও সত্যিকার অর্থে কথা জানতে চান বা খোঁজ খবর নিতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য জানতে পারবেন। তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, তার নাম্বারটি হচ্ছে 01611762436। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে, আসলে আমি এরকম একটা মানুষ চাই, তার বয়সটা যদি বেশি হয় তাতে সমস্যা নেই, তার মনটা ভালো হইলে হয়, আমি অল্প বয়সী মানুষ চাই না, আমি একটু বেশি বয়স্ক মানুষ চাই, বুঝছেন? হ্যাঁ, সবসময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, যেরকম মনের আশা সেরকম চাইবেন আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ আপনার কোনো ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।